কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। আমার হাতে আছে পূজোর থালা, দেখো তো। ইউটিউব থেকে আমি তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর আমাদের তো হিন্দু ঘরে তো ফার্স্ট পেমেন্ট পেলেই আমাদের ঠাকুরতলায় পুজো দিতে হয়। তো আজকে আমি পুজো দিতে যাব, চলো আমি পুজো দিতে যাবো। আর আজকে তোমরা তো এই ভিডিও জানি, তোমরা এই ভিডিও দেখবে না, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তাও আমি জানি। তোমরা যদি না দেখতে যদি না চাও তাহলে কি করে চলে যাও, আর যদি দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারো ভিডিওটা ফুল। আর কিছু বলছি না, আমি এবার পুজো থালা নিয়ে চলে যাব পুজো দিতে, আর এইখান থেকে শ্যুটটা করছি না, তারপর থেকে আমি করব। তো আমরা বাড়ি থেকে চলে এসেছি বান্দিতে, দেখো বান্দে আমি চললাম। আর আজকে আকাশ ওয়েদারটা সেরকম ভালো নয়, একদম মেঘলে মেঘলে করছে। আকাশের ওয়েদারটা যদি ভালো থাকতো আরও ভালো লাগতো। তো এরকম হাওয়া দিচ্ছে, শাড়ি উড়ে চলে যাচ্ছে। তো আমার হাতে তো ফলগুনাটা আছে, তো হাতও খুব ভেরিয়ে গেছে, মানে যাকে বলে ধরে গেছে, ভেরোনো মানে ভুল হলো বলা, তো হাত ধরে গেছে। তো দুটো হাতেই তো ফলের জিনিস আছে, এক হাতে জল আছে গঙ্গার জল, তো পুজো দিতে গেলে তো গঙ্গার জলই লাগে, তাই না? সেজন্য তোকে গঙ্গার জল নিয়েছে। আর চলে এসেছে, সামনে আছে মনসতলা, চলো মনসতলা যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। নেমে পড়লো, মনে করলাম নামতে পারবো না, পড়ে যা বাবা, ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হবে মনে মনে ভাবছিলাম। তো না, এগিয়ে নেমে দিলাম, মাটিটা খুব ভস ভসে, পা দেওয়ার পরই পাটা মানে সাপোর্ট পেয়ে যাচ্ছিলো, সেই জন্য নামতে পেরে গিয়েছি এত উঁচু থেকে। চলে এসেছি আমাদের মনসতলা, এটা বান্দের গায়েতেই। এইখানে মানে সেরকম কেউ আসে না, পুজো আজার দেয় তো পরিষ্কার নেই, তো দেখো নিম পাতা পড়ে আছে কত।
আমার পূজা দেওয়া হয়ে গেছে মনস্থলাতে, তো আর এক জায়গায় চলে যাব, সেইখানে পুজো দেবো, তারপরে যাব বাড়ি। চলো এগুলো এবার হাতের মধ্যে ভরে মানে ধরে নিই, তারপরে চলে যাবো। আবার উপরে উঠতে হবে, তারপরে আবার বাঁধে বাঁধে যাবো, যতক্ষণ তোমার ভিডিওটা ফুল দেখতে থাকো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর যাবো মানে দু জায়গায় পুজো দেবো বলে এসেছিলাম, তো এক জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে আর এক জায়গায় পুজো দেবো, মা সত্যি মায়ের তলায় পুজো দেবো, তারপর চলে যাবো বাড়ি। আমরা তো বাঁধে তো উঠতেই পারলাম না, তো নামতে পেরেছি, তো ওঠার সময় উঠতেই পারবো না, তো পড়ে যাওয়ার ভয় আছে, খুবই মানে উঁচু আছে, সেজন্য আমরা এখন নিচে নিচে চললাম। আর রাস্তা এই শুরু হয়েছে, রাস্তাটা ইট পাতা আছে, বালি দেওয়া আছে, দেখো। আর রাস্তাটা পুরো কমপ্লিট হয় নাই, তো এখনো মানে ঢালে দেয় নাই, সেই জন্যে আর বেশি কিছু বলছি না, আগে বাড়ছি বন্ধুরা। আমরা বান্ধে তো একদমই উঠতে পারি নাই, তো নিচে নিচে চলে এসেছে। আর এই দেখো বান্ধের গায়ে গায়ে কাঠ পুঁতে দিয়েছে, তো এইখানটা নামও আছে বলে এইখানটা উঠে পড়বো বান্ধের উপরেতে। চলে এবার আমি বান্ধের উপরে উঠে পড়বো, এদিকে তো নামও আছে, তো উঠতে সুবিধাই হবে, খুবই ভালো লাগবে উঠতে। চলো আমি উঠছি তোমার, দেখো। চলে এসেছি সত্যি মায়ের মন্দির, তো আমাদের অনেক গোলক ভিড়তে দেয়া আছে সত্যি মায়ের মন্দির, দেখ তোমার দেখতে পারো, সেইখানে গিয়ে আমাদের মেলা হয়েছে, সেইখানে দেয়া আছে বন্ধুরা। এই দেখো আমরা সিঁড়ির কাছে চলে এসেছি, এটা হলো আমাদের সত্যি মায়ের সিঁড়ি। থেকে নেমে যাবো সত্যি মায়ের মন্দিরের কাছে, আমরা পৌঁছে যাবো। দেখো এবার সিঁড়ি দিয়ে আমি নামছি, সিঁড়ি থেকে নেমে তো চলে গেছে যে আমরা সত্যি মায়ের মন্দির কাছে। দেখে নাও একবার সত্যি মায়ের মন্দিরটা তোমার, একবার সত্যি মায়ের দুয়ারটা তো লাগানো আছে, তো সত্যি মায়ের দুয়ারটা এবার খুলবো। চল আমি এবার সত্যি মায়ের দুয়ারটা খুলি, তারপর ভেতরে ঢুকবো। দেখো সত্যি মায়ের মন্দির, সিঁদুর দেওয়া আছে সত্যি মায়ের গায়েতে, মানে সত্যি মায়ের মন্দির ভেতরে তো খুলছি গেছি। আর তো এখানে তো বামুন নাই, তো আমাদের দোল পূর্ণিমা হয় তখন বামুন আসে পুজো করে, তো এখন বামুন আসে না, তো আমি পুজোটা করব। আর এখানে সব মানে ফল ধূপ সবই নামানো আছে, আর এখানে তো জানলায় অন্ধকার আছে, তো ছবিটা পুরো মনে হয় পর মানে ছবিটা মানে সেরকম ভালো উঠবে না, তাও কি করবো, তো লাইট খেলে আরো ভালো হতো ছবিটা। চলো বেশি না বকতে, আমি গিয়ে সত্যি মায়ের পুজোটা দিয়ে দিই, যখন তোমার ভিডিওটা ফুল দেখতে থাকো। এগিয়ে ফেলে দেবো মায়ের মা সত্যি মাকে, আমি সিন্দুরটা আগাম ঢেলে দিলাম। ধূপটাকে ধরে নিয়েছি, দেখি এখানে তো ধর মানে ধূপটা একটা ইয়ে রাখার মতন তো জায়গা না, ওইখানে তো তোমার দাদাভাই গিয়েছিল, তো কাদা আনার পর ধূপটা মনুষ তালাতে আমি এঁটে দেওয়া হয়ে গেছে, তো এখানে কাদা আনার তো কিছু করে আনবো, দেখি এই যে ধূপটা ধরায় তারপরে দেখা যাবে যে কোন ঠান্ডা ফুটা হচ্ছে।
দেখো হয়ে যাচ্ছে, তো ভাবছিলাম, তো মনে করছিলাম যে ধূপকাঠিটা গাঁথতে পারবো না, তো দেখো একটা তো গাঁথা হয়েছে। তো সবকটাই হয়ে গেছে, দেখো গাঁথা দেখা যাক সব হয়ে গেছে। এবার আমি ফলগুলো মাটি নেবো, মাছ সুতি মাছে দেবো। এগুলো জায়গা নিয়ে আসি না, তো জলটা কিসে দেবো সেই জন্য তো মাসিকে দিয়ে দিয়েছি। মা সত্যিমা একটি সন্তোষ যেন হয়, মা সত্যিমাকে আমি বলছি, তো আমি জায়গা নিয়ে আসি না, দু তো আমি জোগাড় করতে পারি না এগো, তো বোনের সাথে দেখা হয় না, তো নিজের বাড়িতে যদি গরু থাকতো তাহলে দুধ পেতাম, তো বোন বললো দুধ দেওয়া হবে না সেই জন্য হয় না এগো, সেই জন্য আমি মা সত্যিমাকে গঙ্গা জল দিই, আমি পুজোটা দিচ্ছি। চলো পুজোটা হয়ে গেছে, তো একবার একবার আমি দিতাম, তো লাগানো হয়ে গেছে, একবার আবার হাতে ভালো করে ধরে নেবো নাহলে পড়ে যাবো যেতে যেতে। এবার বাড়ি চলে যাচ্ছি পুজো দিয়ে। আগে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার চলে যাবো বাড়ি, দেখো এবার সিঁড়ি দিয়ে নামছি, দুটো সিঁড়ি করা আছে, একটা ওই বান্ধের ওই পিঠ, একটা বান্ধের এই পিঠ, এই পিঠটা থেকে নাম নিয়ে চলে যাবো বাড়ি। নামা হয়ে গেছে সিঁড়ি থেকে, আর এইটা হলো আমাদের সত্যি মায়ের ডেঙ্গা মানে বল খেলা মাঠ, আর এখানেই তো দোল পূর্ণিমাতে মেলা হয়, দেখো মাঠটা কতটা বড়। এই মাঠটাতেই মেলা হয়, আর অনেক মেলা এসব বর্ষে খুবই মজা হয় দোল পূর্ণিমার সময়তে, তো এখন মাঠটা পুরো ফাঁকা, তখন মেলার সময়তে মাঠটা খুবই মানে লোকের ভিড়টা বেশি থাকে। চলো বেশি না বকে এবার চলে যাচ্ছি বাড়ি, আমি তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর তোমাদের সামনে তো ছোট্ট পড়া ব্লগটা তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে, লাইক দিয়ে দেবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন তোমার সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।